মানবতার ফেরিওয়ালা তাসরিফ খান, যে কিনা অন্যের বিপদে সবার আগে পাশে দাঁড়ায়, সে এখন নিজে বিপদে। তিনি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন, যার কারণে তার মুখের একদিকটা বেঁকে গেছে। তাসরিফের পপুলারিটি নিয়ে নতুন করে কিছু বলবার নেই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মন জয় করে ফেলেছে তাসরিফ গান গেয়ে। এছাড়া সে একদিক থেকে মানবিক কাজের জন্যও বিখ্যাত। ভয়াবহ বন্যায় তখন সিলেটের জীবন বিপর্যস্ত। সবার আগে ছুটে গিয়ে সিলেটবাসীদের সাহায্য করেছিলেন এই তরুণ গায়ক। 1994 সালে 19 জুলাই নেত্রকোনা জেলায় তাসরিফ খানের জন্ম হয়। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তাসরিফের। তার স্বপ্ন ছিল সে একদিন বাংলাদেশের জাতীয় টিমে ক্রিকেট খেলবে। নেত্রকোনার U19 ভর্তিও হয়েছিল সে, কিন্তু তার একটি রোগের জন্য সে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা তার ভঙ্গ হয়ে যায়। তবে পরবর্তীতে কলেজে পড়বার সময় সে তার আরও একটি প্রতিভা খুঁজে পায়। তাসরিফ বুঝতে পারে যে সে ভালো গান গায়। তারপর সে 2017 সালে কুঁড়েঘর নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং একটি ইউটিউব চ্যানেলও খোলে। তখন এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2 মিলিয়নের বেশি। এপার বাংলা সহ ওপার বাংলা প্রত্যেকেই তাসরিফ খানের গানের ভক্ত। তাসরিফের বেশ কয়েকটি গান খুবই ভাইরাল হয়, যেমন রাজার রাজ্যে সবাই গোলাম। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম না। আরো একটি গান ভাইরাল হয় তাসরিফের, যেটি হলো আমি মানে তুমি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার সে বন্ধু তুমি দামি। তাসরিফ মানুষকে সাহায্য করার অভ্যাসটি পেয়েছেন তার বাবার কাছ থেকে। তার বাবা গরিবদের খুব সাহায্য করতেন। লকডাউনের সময় এই তাসরিফ খানি সবার আগে গরিবদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের এই রিয়েল লাইফের হিরো তাড়াতাড়ি যেন সুস্থ হয়, এপার বাংলা থেকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি আমরা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।